গত কয়েকদিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়, একটু আগে ঘুমিয়ে সকালে উঠি, বাট আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছি, এনিথিং ক্যান হ্যাপেন। আমরা মানে উচ্চারণ করতে চাচ্ছি না, বাট মনের মধ্যে একটা ছোট্ট একটা স্বপ্ন আছে, দেখা যাক কী হয়। বাট সো ফার সো গুড। যদি আমি আজ শুধু নির্বাচকত একজন বাংলাদেশের একজন এক্স প্লেয়ার হিসেবে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে খুব এক্সাইটিং একটা ডে আমার জন্য। যেই রেজাল্টই হোক আমি মেনে নেব, কারণ আমার মনে হয় ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলেছে। কোনো সাবকন্টিনেন্ট টিম কিন্তু রিসেন্টলি নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট যেতে না, কোনো খুব কম সাবকন্টিনেন্ট টিম কিন্তু নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট খেলে। সো আমি আসলে সত্যি কথা বলতে যেই রেজাল্টই হোক, হারি জিতি ড্র হোক, আমি মেনে নেবো, বিকজ আমার মনে হয় যে ছেলেরা অনেক কৃতিত্বের প্রাপ্য, খুব ভালো ক্রিকেট খেলেছে। জি জি হ্যাঁ, ও নাইম শেখ তো থার্ড ওপেনার হিসেবেই গেছে। জয় আমি যতদূর জানি, যেটুকু শুনেছি, এখনও ফুল রিপোর্টটা পাইনি, বাট খুব আনলাইকলি সেকেন্ড টেস্টেও যেহেতু খেলার খেলতে পারবে, বিকজ সময় কত খুব বেশি নেই। আর নিউজিল্যান্ড আমরা জানি আসলে রিপ্লেসমেন্ট পাঠিয়ে কোনো লাভ নেই, কোয়ারেন্টাইন পিরিয়ড সব মিলে আসলে কে পারবে না। তো নাইম শেখ কিন্তু দলের সাথে গিয়েছেন থার্ড ওপেনার হিসেবে, মোস্ট লাইকলি জয় না খেলে উনি খেলবেন। আসলে বেস্ট বোলিং করেছে আর কি বলতে গেলে, তো ও ঘরের মাঠে খুব একটা ভালো মানে করতে পারতো এবং করেছে, কেমন লাগছে বা কি বলবেন তার বোলিং দেখে? আই হোপ হি কন্টিনিউস, ওই জন্য কিন্তু ওকে আমরা কন্টিনিউ করছি। আজকে খুব ভালো বোলিং করেছে, বাট দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম হিম। যে চারজন বোলার দলে নেওয়া হয় তাদের উপর আশা থাকে কিন্তু এটাই যে ওরা এরকম চার পাঁচ উইকেট করে নেবে, প্রতি ম্যাচে না হলেও অন অ্যান্ড অফ নেবে। তো এবারকে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে খেলাচ্ছি, ডেফিনেটলি কিছু ম্যাচে ভালো বোলিং করেছে, কিছু ম্যাচে ভালো বল করেনি, বাট এই টেস্ট ম্যাচে যেটা ওর সবচেয়ে ভালো লেগেছে ওর লাইন এবং লেন, যেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক ছিল, বিকজ সামটাইমস উইকেট এক্সপেন্সিভ হয়ে যায় উইকেট না পেল। বাট এই টেস্ট ম্যাচটাতে কিন্তু খুব ভালো বোলিং করেছে, জায়গা মতো বল করেছে, সুইং করাচ্ছে, ঠিক এই এবাদতকেই কিন্তু আমরা চিনি, এই জন্যই ওকে ওর পিছিয়ে আমরা আস ইনভেস্ট করে আসছি। বাট আমি বলবো না যে ওর ওর সব কিছু ঠিক হয়ে গেছে, আই জাস্ট হোপ যে এটা কন্টিনিউ করবে, কনসিস্টেন্টলি করবে। টেস্ট ম্যাচ জিততে হলে কিন্তু আমাদের যে বোলাররা তাদের এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট। বাশার ভাই, যেটা এবাদতের কথা বলছিলেন, দীর্ঘদিন তার পেছনে ইনভেস্ট করা হয়েছে, জয়ের বিষয়ে একটা প্রশ্ন ছিল যে তাকে দ্রুত ডেবিউ করা হলো কিনা, দুইজনই আজকে ক্লিক করেছে, ডেলিভার করছে, নির্বাচক হিসেবে আলাদা একটা ক্লিক কাজ করছে কিনা? সেটা তো করছেই, বাট দেখুন টিম ভালো খেলছে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা তো যখন কাউকে দলে নেই ডেফিনেটলি একটা চিন্তাভাবনা করে নিই, হয়তো জয়কে আমরা চেয়েছিলাম আরেকটু পরে ডেবিউ করতে, আরেকটু তৈরি হয়ে ডেবিউ করতে, বাট পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আসলে ওকে একটু আগে নামিয়ে আসতে। আসলে কোভিডের দু বছর না হলে জয় আর হয়তো আরও বেশি প্রিপেয়ার থাকতো, কারণ ওরা এইচপিতে আসার পরে দু বছর কিছু করার সুযোগ পায়নি। বাট যেহেতু একটা সিজন তৈরি হয়েছিলো, আমাদের নিতে হয়েছে, আমি ভেরি হ্যাপি যে ও রান করেছে, প্রথম টেস্ট ম্যাচ ভালো যায়নি, বাট ওর যদি ভালো নাও করতো, আমরা যখন নিয়েছিলাম তখন কিন্তু চিন্তাভাবনা করে নিয়েছিলাম যে ওকে আমরা সুযোগ দেবো, নিয়েই যদি, এবং এটা আমাদের এক্সপেকটেশন খুব বেশি ওর ছিল না যে ও এসেই রান করবে, ভালো খেলবে। সো আমরা যখন নিয়েছিলাম আমাদের চিন্তাভাবনা কিন্তু ছিল যে ওকে আমরা একটু সুযোগ দেবো, যখন নিয়েছি সেকেন্ড টেস্টে রান করে ফেলেছে ইন নিউজিল্যান্ড, উইচ ইজ ভেরি গুড, ডেফিনেটলি ওকে অনেক কনফিডেন্স দেবে। একটু ইঞ্জুরি আছে হয়তো, সেকেন্ড টেস্ট একটু আনসার্টেন হয়ে গেছে, বাট ওকে দেখে মনে হয়েছে যে ওপেনিংয়ে একটা হয়তো আমরা একটা জবাব খুঁজে পেয়েছি, তো যেটা আমাদের দরকার ছিল। তিনটা ফরম্যাটে আমাদের যে অবস্থা যাচ্ছে সাম্প্রতিক সময়ে, এই টেস্টে যদি আমরা আসলে ভালো কিছু করে ফেলি, মানে ড্রটাও তো অবশ্যই সম্ভব, জয়টা তো আরও সম্ভব, সেক্ষেত্রে এটা কতটা রিলিফ দিবে ক্রিকেটে আর আপনারা কনফিডেন্স দিবে? দেখুন বাংলাদেশের যে কোনো ম্যাচ জেতা খুব ইম্পর্টেন্ট, সেটা ওডিআই জিতে টি টোয়েন্টি জিতে, বাট একটা টেস্ট ম্যাচ জয় কিন্তু আপনাকে ছয় মাস এগিয়ে দেবে। আমরা যখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়েছিলাম টেস্ট ম্যাচে, ইফ ইউ ক্যান রিমেম্বার, ওই জয়টা কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক উপরে নিয়ে গিয়েছিলো, শুধু বাংলাদেশ না সব জায়গাতে। সো টেস্ট ম্যাচ জেতাটার মহার্থটা একটু ডিফারেন্ট, এই একটা টেস্ট ম্যাচ জিতলে কিন্তু আপনি মানসিকভাবে অনেকখানি অনেকখানি এগিয়ে যাবেন, দল হিসেবে অনেকখানি এগিয়ে যাবেন, একটা টেস্ট ম্যাচ জেতার অর্থটা খুব ভিন্ন কিছু একটা। তো যদি এরকম কিছু হয়, যদি আল্লাহর রহমতে যদি আমরা শেষ পর্যন্ত, মানে আমি এখন অনেক কিছু হতে পারে, যদি পারি তাহলে ডেফিনেটলি দল হিসেবে আমরা অনেকখানি এগিয়ে যাবো। লাস্ট
কয়েক মাস ধরে আসলে যেসব ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, বিশেষ করে যদি বলি নাম ধরে মিথুন, সৌম্য, লিটন, এবাদত, এরাই সাম্প্রতিক সময়ে লাস্ট এক সপ্তাহ বা পনেরো দিন ধরে পারফর্ম করছে, মানে তাদের এই পারফরমেন্সের রহস্যটা কী এবং বা আপনার কাছে কী মনে হয়? আমার মনে হয় যেটা এক্সপেকটেশন ছিল আমাদের মিথুন সৌম্যদের কাছ থেকে, যেই জন্যে ওদেরকে আমরা একটু দলের বাইরে রেখেছিলাম, অনেক সময় আপনি রান করবেন না, আপনি তো আন্ডার প্রেশার থাকবেন, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার রান করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়, তখন একটু টাইম অফ লাগে, ওই যেই টাইম অফটা ওদের দেওয়া হয়েছে এই সময়টুকু ওরা কতখানি ব্যবহার করছে খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের সৌম্য মিথুন খুব ভালোভাবে ব্যবহার করেছে, এবার আমি ওদের বেশ কিছু ইনিংস দেখেছি, দে লুক ভেরি গুড। আর ফার্স্ট ক্লাস ক্রিকেট হলো এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ব্যাটিংটা নিয়ে অনেক কাজ করতে পারবেন, একটা সেঞ্চুরি কিন্তু আপনার ব্যাটিংয়ের টেকনিক বলেন বা কনফিডেন্স বলেন অনেক কিছু চেঞ্জ করে দেবে। তো আই থিঙ্ক ওদের দুজনই কিন্তু এই এই ন্যাশনাল লিগটা এবং বিসিএলটা খুব ভালো ব্যবহার করেছে, বিশেষ বিসিএলটা, এটাই ওদের এক্সপেকটেশন ছিল। আর বাকি যাদের বলছেন এবাদত, লিটন, ওরা তো দলের ছিলই সবসময়, এবাদত টেস্ট ম্যাচ খেলছিল, লিটন কিন্তু টেস্ট ম্যাচে সবসময় ভালো করছে, হয়তো টি টোয়েন্টি ফর্ম্যাটে অত ভালো করছেন, বাট টেস্ট ম্যাচে কিন্তু গত দু বছরের প্রবলি হি ইজ ওয়ান অফ আর বেস্ট পারফর্মার, বেস্ট ব্যাটসম্যান, তো ওকে নিয়ে আসলে খুব একটা কোশ্চেন মার্ক ছিল না। আর সমালোচনা খারাপ করলে তো হবেই, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওইখান থেকে কাম ব্যাক করা, তো আই এম ভেরি হ্যাপি, হ্যাপি টু সি দেম কামিং ব্যাক, কামিং ব্যাকই বলবো, কারণ ওরা তো আসলে এখন একটু দলে বাইরে আছে, বাট দলে বাইরে থাকলে যেই কাজটা করা দরকার পারফর্ম করাটা সেটা ওরা করছে, সো ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। মিথুন ডমিঙ্গোর কথা আসলে ওপেনিং নেমেছে, এটা আমাদের জানিয়েছে, তো ওপেনিং নেমে সফল হয়েছে, আপনারা কেউ ব্যাটিং পজিশন পরবর্তীতে কোনো ধরনের বিবেচনা করবেন কি না ওপেনিংয়ের ব্যাপারে? মিথুন স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ ওপেনার, শুরুতে ওপেনিং করতো, তারপরে একটা লম্বা পিরিয়ড অফ টাইম মাঝখানে ব্যাটিং করেছে, তো ও আবার ওপেনিং ফিরে এসছে, আমার মনে হয় ওকে সাহায্য করছে, ও পরবর্তীতে যখন ন্যাশনাল টিমে যখন যদি ডাক পায় তাহলে ওপেন করবে না নাম্বার ফোরে করবে, সেটা তো আমাদের চিন্তাভাবনার বিষয় আছে, বাট এখন অপশন দুদিকে খোলা আছে, উই ক্যান ব্যাট অ্যান্ড মিডল অর্ডার, ওপেনিংয়ে ব্যাটিং করতে পারে, অ্যান্ড হি লুক ভেরি গুড, খুব ভালো ব্যাটিং করছে, দেখে খুব ভালো লাগছে। আমাদের এখন ওকে একটা আমাদের একটা জায়গা খুলে দিয়েছো যেখানে আমরা ওকে যে কোনো পজিশন চিন্তা করতে পারি। তো যদি টেস্টটা বাংলাদেশ জিতে তারপরে আরো সেটা পরে ব্যাপার বা তা ওয়ে বাংলাদেশের সোচ দেওয়ার কাজ, এটা কনফিডেন্স সিলেক্টর হিসেবে আপনি কি করছেন বা সিলেক্টর কারণ লুক দিন শেষে কিন্তু দলের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কনফিডেন্স যেটাই হোক না হোক দলের পারফরমেন্সটা সবসময় খুব ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি আমার কাছে সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, তো যদি বাংলাদেশ ভালো করে ডেফিনেটলি সেটা সবাইকে সাহায্য করবে, যখন সব বিষয় নিয়ে যখন দলটা খারাপ করে যখন সব বিষয় নিয়ে অনেক কথা হয় এর ইম্প্যাক্টটা কিন্তু দলের পারফরমেন্সটা খুব পড়ে, কম বেশি পড়ে, সো আমি শিওর যে সবাই স্বীকার করবেন যে টেস্ট ম্যাচ ভালো খেলেছে, আমি আবার বলছি যে যদি টেস্ট ম্যাচটা আমরা জিততে নাও পারি, যদি ড্রও করি, যেটাই হোক, যেই রেজাল্টই হোক, তিনটা রেজাল্টই হতে পারে, সবাই নিশ্চয়ই মেনে নেবেন যে এই টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলেছি, আর যখন সব দিক থেকে সব রকমই হয় তখন এটা আসলে কিছু ইম্প্যাক্ট করে, আমার মনে হয় যখন টিমটা খারাপ খেলে সামটাইমস সবারই কিছুটা সাপোর্ট দরকার হয়, দিন শেষে তো দলটা তো আমাদের সবার, তা আমাদের সবার দল, বাংলাদেশ দল তো আমাদের সব বাংলাদেশের দল, তো যখন দলটা খারাপ করে তখন সবার প্রতি একটু সাপোর্ট তো দরকার হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।